হয় জুবিছক কালি নিখা আসলে বিশাল ফুকনক গ্রেপ্তার করার পিছতে সমগ্র এই বিশাল ফুকনের যেটো অনলাইন ট্রেডিংয়ের যেটো প্রবঞ্চনার যেটো ঘটনা সেই ঘটনাটো আর অধিক বেশি বিস্তারিতভাবে আসলে পোহরলে আহে। কারণ বিশাল ফুকনের যিনি কাম কাজ সেই কাম কাজের সন্দর্ভত ইতিমধ্যে রাজ্যত যেহেতু চর্চা চলি আছে, কারণ বিশাল ফুকনে বৃহৎ পরিমাণের ধন আসলে অনলাইন ট্রেডিংয়ের জড়িয়ে যেহেতু সংগ্রহ করেছিল, বিভিন্ন গ্রাহকের যেহেতু সংগ্রহ করেছিল, কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল, আর সেই কোটি কোটি টাকা সংগ্রহ করে একটা লাখ বিলাসল জীবন নির্বাহ করেছিল, বন্ধু বান্ধবের যথেষ্ট পরিমাণের টাকা পয়সা খরচ করেছিল। এই কথাবিল বহুদিন ধরে চর্চা চলি আছিল, আর কিন্তু বিশাল ফুকনের বিরুদ্ধে কোনো ধরনের গোচর রুজু হওয়া নাছিল বা আরক্ষীয় বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাছিল। কিন্তু অবশেষত দেখা পাওয়া গেল যে কালি ডিব্রুগড় আরক্ষী বিশাল ফুকনের যে লাচিত নগর স্থিত যেটো এপার্টমেন্ট প্রভাঞ্জলি নামের যেটো এপার্টমেন্টত যেটো ফ্লেটত থাকে সেই ফ্লেটত যেটা আরক্ষী অভিযান চলালে সেই অভিযানকালত বিশাল ফুকনক আটক করে অনা হল আর পরবর্তী সময় গ্রেপ্তার করা হল। আর ইয়ার লগেলগে গোটেই যখন সাম্রাজ্য চলাই আছিল সেই সাম্রাজ্যখনের সন্দর্ভত বহুতো তথ্য পোহরলে আহিল। তার লগে তেওঁৰ লগত কোন কোন আছে, কোন কোন লোক জড়িত হয়ে আছে আর কোনে কোনে তেওঁৰ এই এই যিখন ট্রেডিংত কোনে কোনে আছে ইনভেস্ট করেছে এইবিলাক কথা লাহে লাহে পোহরলে আহিছে। আর ইতিমধ্যে বিশাল ফুকনের ঘরত বা যিসমূহ প্রতিষ্ঠান বা যত যত অফিস বা ইত্যাদি পাতি যত যত কারবারবিল চলাইছিল সেইবিলাকতো আসলে আরক্ষী ইতিমধ্যে তালাচী চলাইছে, বহু সামগ্রী আরক্ষীয়ে জব্দ করার কথা আমি গম পাইছো। তেখেতৰ ঘৰৰ পৰা 6 টকা আইফোন, বিদেশী 2-3 দেশের বিদেশী মুদ্রা, তদুপরি দুটাক ডর ডর দুটাক ট্রলি যেহেতু আরক্ষীয়ে লো অনা আমি দেখা পাইছো, সেই ট্রলিত নিশ্চয় কিছু সামগ্রী থাকিব, কম্পিউটার আনিছে, তেনে ধরনের ইলেকট্রনিক সা সামগ্রীকে ধরে ভালে সংখ্যক বস্তু আরক্ষীয়ে অভিযান চলায় দিনের ভাগতে লই আনিছে। আর ইয়ার সমান্তরালভাবে যিজন ম্যানেজার বলে কৈছে পল্লব বিপ্লব হাজরিকা বলে আমি নামটো পাইছো, বিপ্লব হাজরিকাক যেহেতু গ্রেপ্তার করেছে তেওঁক লৈ অভিযান চলাইছে। এনে ধরনের গোটেই অভিযানটো ইতিমধ্যে চলি আছে, আরক্ষীয়ে কোনো ধরনের তথ্য এতিয়ালৈকে দিয়া নাই, কিন্তু অভিযান অব্যাহত আছে, জোরদার অভিযান চলাই আছে। আর এই গোটেই বিষয়টার ইতিমধ্যে গম পাইছে যে এগারী এই উদীয়মান অভিনেত্রীর নামও সাঙুর খাই পড়ছে, তেওঁ ঘর যেহেতু ডিব্রুগড় পিতৃঘর ডিব্রুগড় বাণীপুরত, বাণীপুর ঘরতো আরক্ষীয়ে ইতিমধ্যে গিয়ে তাতো তালাচী চলাইছে, সোধা পোছা করেছে, পিতৃরগত কথা পাতিছে, আমিও পিতৃরগত কথা পাতিছো, তেখেতেও কৈছে সুমি বরার বিগত 20 দিন ধরে কথা বতরা হওয়া নাই, যেহেতু গুয়াহাটিত বিয়া দিছে, গুয়াহাটিত থাকে, মাঝে সময় পিতৃ ঘরলে আহে। কিন্তু ককায়েক সুমি বরার যিজন ককায়েক একটা ঔষধ কোম্পানি একটা বর্তমান চলাইছে, সেইটোর একটা একটা উল্লেখযোগ্য কথা যে এই যেটো ঔষধ কোম্পানি পার্সেলিয়া নামের যেটো ঔষধ কোম্পানি এই হয়তো ডিস্ট্রিবিউটর হব পারে, সেইটো আজি কিছুদিনের পূর্বে আসলে বিরাট ধুমধামে ডিব্রুগড় এখন বিলাসী হোটেলত লঞ্চ করা হয়েছিল। আর সেই যখন লঞ্চ যেটো সেরিমনি আছিল, লঞ্চ সেরিমনি সুমি বরা, বিশাল বরা, ককায়েক, বয়কে ইত্যাদি করে ভালে সংখ্যক লোকের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত যেহেতু প্রকাশ পাইছে, ইয়ারপর গম পাওয়া যায় সেই কোম্পানিটোর লগতো সাগে বিশাল ফুকনের বিনিয়োগ আছিল নেকি।